ওকে, তো আমরা খুব সকাল সকালে আমাদের যাত্রা শুরু করেছি। এখন সকাল 6:30। দেখতেই পাচ্ছেন যে দোকানপাট এখনো সেরমভাবে খুলে ওঠেনি। আজকে আমাদের ডেস্টিনেশন ঝাড়গ্রাম। তো আমরা NH-16 ধরে কোলাঘাট হয়ে সোজা এগিয়ে গিয়ে খড়গপুরের ধার ঘেঁষে পৌঁছে যাব লোথাশুলি। তারপর সেখান থেকে বাঁক নিয়ে আরও কিছু দূর এগিয়ে ঝাড়গ্রাম। এখন আমরা গার্ডেনডিস ফ্লাইওভারে উঠছি। আজ সকাল থেকেই ওয়েদার কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। দেখা যাক এভাবে কতক্ষণ যায় বা থাকে। গার্ডেনডিস ফ্লাইওভার সত্যি বলতে আমাদের গার্ডেনডিসবাসীদের কাছে একটা গর্বের বিষয়ই বলা যায়। সুদূর 4.4 কিলোমিটার বিস্তৃত এই ব্রিজ, যা কানেক্ট করছে আমাদের এলাকা এবং তারাতলার এলাকাকে। একসময় গার্ডেনডিসবাসীরা সিগন্যালের জন্য যেসব যন্ত্রণা ভোগ করত, এই ফ্লাইওভার তার অনেকটাই লাঘব করেছে। তার সাথে পুরনো তারাতলা বাস রুটের ওপর চাপও অনেক কমিয়েছে। ঠিক 15 মিনিট বাদে আমরা মাঝেরহাট ব্রিজের ঠিক আগে নেমে আসব। দেখতেই পাচ্ছেন যে সকালে শরীরচর্চার জমায়েত অলরেডি শুরু হয়ে গেছে ব্রিজের ওপর, যদিও এই ব্রিজে পায়ে হেঁটে ওঠার নিয়ম নেই। কিন্তু এ সময় ট্রাফিক সাধারণত কম থাকে এবং শরীরচর্চার জায়গাও এখানে অপ্রতুল, তাই এই সময়টাতে মেনে নেওয়াই যায়। আর যেহেতু ব্রিজে লরি ওঠে না, তাই হাঁটা চলার জন্য কিছুটা সেফেস্ট, কারণ লরির ধোঁয়ায় আর যাই হোক শরীরচর্চা হয় না। আমরা এসে গেছি মাঝেরহাটের কিছুটা আগে। এবার সোজা খিদিরপুরের রাস্তা ধরে সেকেন্ড ব্রিজ হয়ে কোনা এক্সপ্রেসের পথ ধরব। আমাদের ঝাড়গ্রাম যাত্রাটা কিছুটা আকস্মিকভাবেই ঠিক হলো। বলা যায় আধ ঘন্টার মধ্যে ডিসিশন এবং বুকিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো। আসলে আমাদের অন্য কোথাও যাবার প্ল্যান ছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে দুদিন আগে তা ক্যান্সেল হয়ে যায় কিছু অযাচিত কারণে। তা মন খারাপের একটু জায়গা তো তৈরি হয়েছিলই। চাইছিলাম উইকেন্ডের দু একদিন যদি কোথাও গিয়ে কাটিয়ে আসা যায়। একটু খোঁজাখুঁজি করতেই চোখে পড়লো বাড়ির কাছাকাছি এমন একটি জায়গা, নদী জঙ্গল ঘেরা এবং একান্তে। তাই আর দেরি না করে বুকিংটা সেরেই ফেললাম ঝাড়গ্রামের। দেখতেই পাচ্ছেন যে কুয়াশা এখনও সেভাবে কেটে ওঠেনি। রাস্তার ভিজিবিলিটিও এখন এই মুহূর্তে অনেকটাই কম। এখন আমরা কোলাঘাট ব্রিজের ওপর পৌঁছে গেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা কোলাঘাট ক্রস করে এগিয়ে যাব খড়গপুরের দিকে। আরও কিছু দূর যাবার পর ওয়েদার একটু ক্লিয়ার হলো, সূর্যের আলো দেখা গেল। ওয়েদার এ সময় বেশ মনোরম। এ সময় বিধানসভার ভোটও চলছে আবার জেলায় জেলায়, নেক্সট সপ্তাহেতে ঝাড়গ্রামেতেও আছে। রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই এবং জায়গায় জায়গায় আধাসামরিক বাহিনী আর পুলিশের ঘেরাটোপও আছে। আমাদের এই যাত্রায় বেশ কয়েকবার তল্লাশির মধ্যে দিয়েও যেতে হবে, ভোটের সময় যা হয় আর কি। আমাদের রুট মোটামুটি সোজাই, যদিও গুগল বাবাজির দয়ায় একটু ঘুরতে হয়েছে। যাই হোক, সিংহভাগ হাইওয়ের ওপরেতেই কোলাঘাট হয়ে খড়গপুর, তারপর খড়গপুরের ধার ঘেঁষে লোধাশুলি এবং সবশেষে ঝাড়গ্রাম। রাস্তাঘাট যেমন বলছিলাম মোটামুটি ফাঁকাই, কোভিড সিচুয়েশন এবং ভোটের জন্য হতে পারে।
ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে অলরেডি সেকেন্ড ওয়েভের খবর আসতে শুরু করেছে। এখানে এখনো পর্যন্ত সেভাবে এসে পৌঁছায়নি, তবে আসছে দিনে তাও আসতে চলেছে। এখানকার রাস্তাঘাট বেশ সুন্দর, কোথায় এসেছি ঠিক জানি না, গুগলের দিকে তো সাধারণত নজর দিই না দরকার না পড়লে। আর হাইওয়ে দুধারেতে সুদূর প্রসারিত সবুজ ক্ষেত, বোঝা যাচ্ছে কলকাতা সীমানার বাইরের পরিবর্তনটা। আর যেমনটি বলছিলাম, গুগল বাবাজির দয়ায় হঠাৎই লক্ষ্য করলাম হাইওয়ের ওপরেতে কোথাও ইউটার্ন নিতে বলছে। একটু খটকা লাগলো, কারণ এরকম জায়গাতে ইউটার্ন একটু অস্বাভাবিক বা আনএক্সপেক্টেড। যাই হোক, ইউটার্ন নিয়ে বাঁ দিকে কোনো এক টাউনশিপের মধ্যেতে আমরা প্রবেশ করলাম। এই সেই টাউনশিপ, তবে রাস্তার মান এবং হাইওয়ের একঘেয়েমি থেকে মুক্তি পেয়ে খুব বেশি অভিযোগ ছিল না। ভগবান জানেন এটা কোন জায়গা, কিন্তু বেশ ভালো। যদি আপনারা কেউ জানেন এই জায়গাটা সম্বন্ধে, কমেন্টসে অবশ্যই জানাবেন। কিছুক্ষণের মধ্যে আমরা পুনরায় হাইওয়ের ওপর উঠে এলাম। কোথায় ঠিক জানি না, হয়তো লোধাশুলির পর থেকেই চারিদিকের পরিবেশের এক আমূল পরিবর্তন আমরা লক্ষ্য করলাম। এখানেতে রাস্তা দুধারেতে আরও বেশি গাছ, কোথাও কোথাও খুবই ঘন, তবে রাস্তাঘাট এখানেতে যেন আরও বেশি ধূসর। বোঝা যাচ্ছিল আমরা আমাদের চেনা পরিবেশের অনেকটাই বাইরে বেরিয়ে এসেছি, হয়তো এসে পড়েছি কোনো আরণ্যক শহরে। কোভিড সিচুয়েশনের জন্য আমরা এবারে কোনো রেস্টুরেন্টেতে না থামারই সিদ্ধান্ত নিয়েছি। পরিবর্তে আমরা আমাদের খাবার প্যাক করে নিয়ে এসেছিলাম রাস্তার জন্যে। এমনিতেও জার্নি কয়েক ঘন্টার, তাই খাওয়া নিয়ে অতটা চিন্তিতও ছিলাম না। কোথাও একটু দাঁড়িয়ে আমরা আমাদের টিফিন সেরে নিলাম, যদিও ততক্ষণে অনেকটা কাছাকাছি এসে গেছিলাম আমাদের গন্তব্যের। মাফ করবেন, আমরা লোধাশুলি এইসবে এসে পৌঁছাচ্ছি। এবারে আমরা মুম্বাই কলকাতা হাইওয়ে ছেড়ে ঝাড়গ্রামের পথ ধরব। আজ এই নিয়ে দ্বিতীয়বার আমরা তল্লাশির মধ্যে দিয়ে যাচ্ছি, আরও একবার আমরা যাব আগামী ঘন্টাতে। ঝাড়গ্রামে আমাদের থাকার স্থান হিসাবে বেছে নিয়েছিলাম শালবনি রিট্রিটকে। শালসেগুন পিয়ালের জঙ্গলের মাঝে এক মনোরম এবং ঐকান্তিক থাকার জায়গা এই শালবনি রিট্রিট। এখানে তিন ধরনের রুমের মধ্যে আমরা বেছে নিয়েছিলাম হেরিটেজ রুমকে। প্রতিদিনের হিসাবে যার খরচ পড়েছিল ট্যাক্স সমেত 2750 টাকা। এর মধ্যে দিনের ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুডেড ছিল। এছাড়াও এখানে টেন্ট এবং ফ্যামিলি রুমও পেতে পারেন। এখানে রাস্তায় কিছু দূর যেতেই গ্রাম বাংলার ছবিটা স্পষ্ট করে ধরা পড়ল। এই রাস্তা ধরেই চলে যাওয়া যায় বেলপাহাড়ি, ঝিলিমিলি এবং আরো কত কি জায়গায়। ডান দিকেতে লক্ষ্য রাখবেন,
এই যে সাদা গেটের প্রপার্টিটি দেখছেন, এটি হচ্ছে ঝাড়গ্রাম ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির এখনও কাজকর্ম চলছে, সম্পূর্ণ হয়নি, তবে জায়গা হিসাবে যে বিস্তর সেটা এক নজরেই বলা যায়। এবারে আমাদের বাঁ দিকেতে নজর দিতে হচ্ছে যে কোথায় শালবনির গেট আছে। তো একবার ম্যাপের দিকেতে আর একবার রাস্তার দিকেতে নজর রাখতে হচ্ছে। এবং অবশেষে আমাদের আজকের ডেস্টিনেশন। এবং কিছুক্ষণের সাময়িক অপেক্ষার পর আমাদের ঢোকার অনুমতি মিলল। তো এই হচ্ছে হেরিটেজ রুমের বিল্ডিংটি। এরই ওপরতলার একটি কামরাতে আমাদের রাত্রিবাসের ব্যবস্থা হয়েছে, একটি ডাবল বেডের রুম। জায়গাটা খুব চুপচাপ আর নিরিবিলি, আর এজন্যই তো এতদূর ছুটে আসা শহরে কোলাহল থেকে। প্রপার্টিটা কিন্তু বেশ বড়। চলুন আপনাদের এবারেতে আমাদের কামরা দেখাই। তো এটি হলো গিয়ে একটি কমন বারান্দা, সালপিয়ালের জঙ্গলে ঘেরা এক চমৎকার জায়গা বটে। আসুন। তো এই হলো গিয়ে আমাদের রুম বা আমাদের রাত্রিবাসের ঠিকানা, আর এটি হলো গিয়ে আমাদের নিজস্ব এক চিলতে বারান্দা। কপাল ভালো থাকলে আপনি এখান থেকে হাতি দর্শনও সারতে পারেন, তবে সে প্রসঙ্গে পরে আসছি। চারিদিকে লোকজন সেরম নেই বললেই চলে। যে কজন চোখে পড়েছে যে যার কাজে মগ্ন। শুনেছি এ সময় মোটামুটি সবই বুকিং আছে, কিন্তু সেভাবে চোখে পড়ল না। হয়তো দূরে টেন্টের মধ্যেতে আছে বা যে যার ঘরেতে। কিছুক্ষণের মধ্যেই হারিয়ে যেতে হয় এখানকার নির্জনতায়। এক গভীর শান্তি যেন বিরাজ করছে চারিদিকে, শুধু প্রকৃতি এবং আমি। আর এই হচ্ছে প্রপার্টির রেস্টুরেন্ট, যার উপর তলায় রেস্টুরেন্ট আর নিচের তলায় থাকার ঘর। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছি আমাদের কাছাকাছি জায়গাগুলি দেখে নিতে। আমাদের লিস্টে আছে চিল্কিগড় কনক দুর্গা মন্দির এবং চিল্কিগড় রাজবাড়ি। এখন এপ্রিলের শুরু, গরম সেভাবে নেই কিন্তু ঠান্ডাও নেই। শুনেছি আর দু এক মাস বাদে এ জায়গা সেরকম ভ্রমণোপযোগীও থাকবে না। আমরা ইতিমধ্যে এখানকার খালবিলে তার প্রভাবও দেখতে পাব। তবে বর্ষার সময় যে এই জায়গার রূপ আলাদাভাবে ফুলে আসবে তাতে কোনো সন্দেহ নেই। আমরা এসে গেছি ঝাড়গ্রাম নগরী বা বসতির একবারে সামনে, তবে আমরা এখন নগরীর মধ্যে ঢুকবো না। আমরা বাঁদিকে বাঁক নিয়েছি ঝাড়গ্রাম জামবনি রোডে। এই রাস্তা ধরেই আমরা সোজা চলে যাব জামবনি এবং তারপর চিল্কিগড়। এখানে আরেকবার তল্লাশির মধ্যে দিয়ে যাবার পর, তল্লাশি বলতে রিসেন্ট ভোট প্রক্রিয়ার জন্য রাস্তাঘাটে যে সমস্ত তল্লাশি চলছে, তো আমরা আবার জঙ্গল খাসের পথে। শালবনি রিট্রিট থেকে চিল্কিগড়ের রাস্তা মোটামুটি সোজাই এবং 30 মিনিটের মধ্যে মোটামুটি পৌঁছে যাওয়া যেতে পারে কনক দুর্গা মন্দিরে। তারপর সেখান থেকে আরও কয়েক মিনিটের দূরত্বে চিল্কিগড় রাজবাড়ি। এখানে আসলে রাজবাড়ি অবশ্যই মিস করবেন না, সাজেস্ট করব।
মাঝে মধ্যে এরকম ছোট ছোট গ্রাম চোখে পড়ছে প্রতি মধ্যে। গ্রামগুলি কিন্তু খুবই ছোট বলা যায়, কিছু হাতে গোনা ঘর বাড়ি, মানুষজন আর গৃহপালিত জীবজন্তু, ছোট হলেও সুন্দর। রাস্তাঘাট কেমন লাগছে বলুন? আমি তো প্রথমবার আসছি, আমার তো তাই বেশ ভালো লাগছে। আপনারা কেউ কতবার এসেছেন জানাবেন আপনারা কমেন্টসেতে। এমন সুন্দর গ্রাম বাংলা, তাও এত সুন্দর রাস্তাঘাট, কেন মন টানবে না বারবার আসতে? আচ্ছা, এখানে একটা কথা বলে দিই খাদ্যপ্রিয় বাঙালিদের জন্য, এই শালবনি রিট্রিট এদের রেস্টুরেন্ট কিন্তু খুব ফেমাস কোয়ালিটির সাথে কোয়ান্টিটির ব্যাপারে। কোয়ালিটিতে তো আপনাকে খাওয়াবেই, কোয়ান্টিটিতেও কিন্তু ঠুসে দেবে। তাই আমাদের মতো যারা পেট রোগা লোকজন, তারা আগে থেকেই একটু ঠিক করে যাবেন যে এত খাবার নিয়ে আপনারা কি করবেন। ওকে, জোকস অ্যাপার্ট, আমরা এখন কনকদুর্গা মন্দিরের সামনে এসে গেছি। আমরা মূল রাস্তা ছেড়ে কনকদুর্গা মন্দিরের যে প্যাসেজ, তার মধ্যে ঢুকে পড়েছি। এই রাস্তাই আমাদেরকে সোজা নিয়ে যাবে কনকদুর্গা মন্দিরের পার্কিংয়ে, এবং সেখান থেকে আরও কয়েক মিনিটের পথ, তারপরেতে কনকদুর্গা মন্দির। পার্কিং লট থেকে মূল মন্দির পর্যন্ত বেশ খানিকক্ষণ হাঁটতে হয়, তবে মনোরম এবং শান্ত পরিবেশ থাকার জন্য তাতে খুব একটা কষ্ট হবার কথা নয়। কিছুক্ষণ পরেই এক বিশাল খোলা প্রাঙ্গণ আমাদের সামনে খুলে গেল। একটি প্রাচীন বিষ্ণু মন্দির, কনকদুর্গা মন্দির, একটি বটগাছ এবং আশেপাশের আরও কিছু জিনিসপত্র নিয়ে। এই জায়গাটির সম্বন্ধে আমার খুব বেশি কিছু জানা নেই, তবে যেটুকু শুনেছি, এখানের যে প্রাচীন বিষ্ণু মন্দিরটি আছে তা প্রায় 500 বছরের পুরাতন, এবং কোনো এক সময় বাজ পড়ে যা মাঝখান থেকে দ্বিখণ্ডিত হয়ে যায়, এবং তখন থেকে সেই আকারেতেই এখনো দাঁড়িয়ে আছে। এখানের আরেকটি চমকপ্রদ তথ্য হলো, এই কনকদুর্গা মন্দিরই এমন একটি মন্দির যেখানে মায়ের ভোগে হাঁসের ডিম দেওয়ার রীতি আছে। কিছুক্ষণ পরেই আমরা মন্দির পার্শ্ববর্তী দলুই নদী দেখতে গেলাম। মন্দির প্রাঙ্গণ দিয়েই একটা সরু রাস্তা চলে গেছে নদী অবধি। এখানে ছোট ছোট অনেক অ্যাক্টিভিটির জায়গাই আছে এই মন্দির চত্বরের মধ্যেতে, তবে কোভিড সিচুয়েশনের জন্য এখন সবই মোটামুটি বন্ধ আছে। পুনরায় এই নদীর সম্বন্ধে আমার খুব একটা বেশি কিছু জানা নেই, তবে নদী বলতে যে জিনিসটি বুঝি, এখানে এসে তার রূপ দেখে হতাশই হলাম। গ্রীষ্মের গরমে এখানেতে নদীর জল শুকিয়ে ছোট হয়ে গেছে, চারিদিকে শূন্যতা যেন বড়ই বেদনাদায়ক। নদী আছে কিন্তু জল নেই।
অবশেষে আমাদের শেষ ডেস্টিনেশন চিল্কিগড় রাজবাড়ি। এক সময়ের হয়তো আলোকোজ্জ্বল রাজবাড়ি এখন শুধুই অবহেলার প্রাসাদ। ফটক দিয়ে ঢুকলেই বাঁ দিকে যে জিনিসটি সবার প্রথম চোখে পড়ে সেটি হচ্ছে এখানের শিব মন্দিরটি। এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা মন্দিরটি এর নিজ স্থাপত্যে চোখে পড়ার মতো। তবে দুঃখিত হলাম ভেতরেতে উঁকি দেবার কোনো জায়গা না থাকায়। শিব মন্দিরের ঠিক বিপরীতেই দাঁড়িয়ে আছে আরেকটি সুন্দর মন্দির। মন্দিরটি অত্যন্ত সুন্দর এবং প্রাচীন স্থাপত্যে স্থানীয় সংস্কৃতির ছাপ রাখে, কিন্তু এটি একটি অবহেলিত স্থান। পুরো মন্দিরটি একটি লোহার গেটের পিছনে আবদ্ধ, জঙ্গল এবং ঝোপঝাড় তার সৌন্দর্যকে খাচ্ছে। স্থানীয়দের কাছ থেকে জানা যায় যে এটি একটি জগন্নাথ মন্দির। চিল্কিগড় রাজপ্রাসাদটি কনকদুর্গা মন্দির থেকে 1.5 কিলোমিটার দূরে এবং দুলুং নদীর অপর প্রান্তে অবস্থিত। এই স্থানটি বেশিরভাগই কনকদুর্গা মন্দির সম্পন্ন করার পর পরিকল্পিত হয়েছে, কিন্তু এই স্থানটি পরিদর্শন করার পর অধিকাংশ মানুষই মনে করেন যে এটি কনকদুর্গা মন্দিরের পর সবচেয়ে ঐতিহাসিকভাবে সমৃদ্ধ স্থান। কর্তৃপক্ষের অবহেলার কারণে প্রাসাদটি এখন খত সমৃদ্ধ বড় ভবনে পরিণত হয়েছে। আমরা ভেতরটা ঢুকে দেখতে চাইলাম, বাইরে একটা পশ্চিমবঙ্গ সরকারি অফিসের প্লাকার্ড ঝুলছে অবশ্যই দেখলাম, কিন্তু আশেপাশে কোনো আধিকারিকের চিহ্ন নেই আর সমস্ত দরজা এবং জানলা বন্ধ। আমরা খানিকক্ষণ ইতিগুতি ঘোরার পর ফেরার পথ ধরলাম। এরপর আমাদের ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছিল। টিমটিমে বাতিও এদিকে সেদিকে জ্বলতে শুরু করে দিয়েছিল। রিসোর্টের ঘন জঙ্গল আর অন্ধকারের মধ্যে সময় কাটানোরও একটা আলাদা আনন্দ আছে। নেক্সট এপিসোডে আমরা দেখে নেব শালবনি রিট্রিটের আরও একটু, এর রেস্টুরেন্ট, জঙ্গল এবং আশপাশ। ঝাড়গ্রামের এই শেষ দিনে আমরা ভ্রমণ করব ঘাগড়া ফলস, ঝাড়গ্রাম রাজবাড়ি এবং ঝাড়গ্রাম জুড়ে। তবে আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি।